দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর এবং তাহিরপুর উপজেলা। আমরা আজকে এখানে এসেছি, দেখব এই অঞ্চলের মানুষ বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দিনকাল কেমন যাচ্ছে। হাওড়বাওড়ের সুনামগঞ্জ পানির সাথে আজন্ম মিতালি এই এলাকার জনজীবনের, কিন্তু পানি যেন এখন প্রধান প্রতিপক্ষ দেশের ভাটি অঞ্চলে। গেল কয়েকদিনের পানির তুড়ে সব হারিয়েছেন ধনী দরিদ্র সবাই। নৌকা গ্রামের উস্তার মিয়া, বয়সের ছাপ পড়েছে চোখে মুখে, পাঁচ দিন পর বাড়িতে ফিরে দিশেহারা। কয়েকদিনের বন্যা যেন এখন এক বিভীষিকাময় উপাখ্যান। গরু বাছুর ইতা ফালতাম যে দান ফান যে ফান্যে বাসাইয়া নিল শুকনা দান হল, ইতা আমরা খই হইতাম, বাড়ি ঘর ভাঙছে, গরু তো নাই, ডিগুয়ে ডাগুয়ে নিছি, ওই দেখুয়া গরু হলি খিতা। বন্যার পর যারাই ঘরে ফিরেছেন সবার অভিজ্ঞতাই কমবেশি একই রকম। কারো বছরের সঞ্চিত সম্পদ ধান ভেসে গেছে বানের জলে, আবার কারো ধান নষ্ট পানিতে ভিজে। পরনের কাপড়, আসবাব, ঘরবাড়ি, গবাদি পশু সবই যেন মুহূর্তেই হারিয়েছে অকালের জলে। বন্যায় ভাই বাসায় নিজে আমার বাড়াল ছাল ভাই গেছে, আজকে তিন দিন থেকে বাচ্চা কাচ্চা লইয়া উপাস আছে, খেয়েও আইয়া চেয়ারম্যান মেম্বার খেয়েও আসে নাই আমার হাইরে। কোনো রান্দা খানি কোনো জনাই কোনো তার জনাই গে দেখো গে গরু কাপড় চোপড় বলতে কোন তা নাই। যদিও সুনামগঞ্জে এমন বন্যা নতুন নয়, তারপরেও এমন সংকটের জন্য অপরিকল্পিত উন্নয়ন আর জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আর জেলা প্রশাসক বলছেন ক্ষতিগ্রস্তদের পাশেই আছে সরকার। হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে, হাওরকে আমরা যদি ছোট ছোট পুকুর বানিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা মনে করি যে বাঁধ অবশ্যই পরিকল্পিতভাবে দিতে হবে, এবং এই যে ওয়ালওয়েদার সড়কের নামে যেখানে সেখানে একটা সড়ক আমরা করে ফেললাম, তাহলে কি হলো, পানি তো আর প্রবাহটা সেভাবে হচ্ছে না। যদি বসবাসের একেবারে অনুপযোগী হয়ে যায় তাহলে অবশ্যই মানে সেটি সরকারের পক্ষ থেকে সেই বসবাস সের উপযোগী করে তোলার জন্য সর্বোচ্চ ব্যবস্থা সকল ব্যবস্থাই করা হবে। এখনও প্লাবিত সুনামগঞ্জ সদর সহ ১২ উপজেলা, এতে পানিবন্দী অন্তত ১০ লাখেরও বেশি মানুষ। তবে সিলেটেরই ক্রান্তিলগ্নে বসে নেই প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, মানুষকে বাঁচাতে প্রাণপণ লড়াই তাদের। সর্বোচ্চ সেবার প্রত্যয় নিয়ে তারা ছুটে চলে প্রত্যন্ত অঞ্চলের বিপদগ্রস্ত মানুষের কাছে। শুধু মানুষকে উদ্ধার করেই থেমে থাকেনি গর্বিত সেনা সদস্যরা, তারা নিখাদ ভালোবাসা দিয়ে হাতে তুলে দিয়েছে অন্ন, ব্যবস্থা করেছেন প্রাথমিক চিকিৎসা, নিশ্চয়তা দিয়েছে জীবন বাঁচানো। পিছিয়ে নেই বর্ডার গার্ড বাংলাদেশও, বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ যেন এক অন্যরকম বাংলাদেশ, সংকটকালীন সময়ে আবারও বন্ধু হয়ে থাকল বাহিনীগুলো। রূপে এদিক